হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, এখন বাজে প্রায় 7টার মতো। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে আসলাম। দিক দিয়ে আমি রান্নাঘরে এসে চুলাটা হালকা করে মুছে দিয়েছি, কারণ কালকে একাদশী ছিলাম, চুলাটা ভালোভাবে মোছা ছিল, নিরামিষ রান্না করেছিলাম। তো আজকে সকালবেলা সেজন্য আর কি নিরামিষ যেহেতু খেয়েছি, চুলাটাও ভালোভাবে পরিষ্কার আছে। তো শাড়িতে অ্যারারুট দিব বলে অ্যারারুটগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। তো এখানে আমি এক হাঁড়ি মানে অ্যারারুট সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ অনেকগুলো শাড়ি থ্রি পিস আর কি অ্যারারুট দেওয়ার আছে। তো বেশি করে একটু অ্যারারুট সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধ বসিয়ে দিয়ে আমি হাত দিয়ে একটু নেড়ে মানে পাউডারগুলো অ্যারারুট পাউডারগুলো মিক্স করে দিয়েছি জলের সাথে, যেন হাড়ের নিচে লেগে না থাকে। তো এটিকে তো সিদ্ধ বসিয়ে দিলাম, এখন আসলাম মানে রুটি আর সবজি করব বলে। তো আগে রুটি সব মানে রুটি দিয়ে যে সবজিটা বানাবো, তো সবজিটা আগে কেটে নিচ্ছি। তো এখানে ফুলকপি, আলু, বাঁধাকপি প্রায় 5-6 রকমের সবজি নিয়েছি। তো শীতের বেলা তো এই সবজিটা খেতে রুটি দিয়ে অনেক মজা লাগে। কালকেও রান্না করেছি, আজকেও রান্না করব এইভাবে কালকের মতোই। সবজিটা পাঁচফোড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে বানাবো। তো এদিকে আমি সবজিটা কেটে রেখে তারপর যাব স্নান করে পূজা দিয়ে আসতে, না হলে পূজা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে সবজিটা আমি কেটে নিয়েছি, তো দেখতেও এত কালারফুল ভালো লাগতেছে সবজিটা, আর খেতেও দারুণ। তো সবজিটা এই যে আমি ধুয়ে রেখে যাচ্ছি, ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে যাব, নাইলে পূজা দিতে একটু টাইম লাগে, মানে আস্তে আস্তে সবজিটা একটু কালচে টাইপের হয়ে যায়। তো এখন তো আমি স্নান করে পূজা দিয়ে আসলাম, সেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো ছেলের মানে ছেলের পরীক্ষা আছে যেহেতু, তো একটু তাড়াহুড়াই করতে হচ্ছে। তো রুটিটা এখন বানিয়ে নেব, তো আগে সবজিটা বসিয়ে দিলাম, এদিকে সবজিটা মানে হতে হতে আমি রুটিটাও বানিয়ে নেব। তো সবজির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু করে জিরার গুঁড়ি আর হলো কাঁচামরিচ, লবণ, হলুদ। তো এইটা দিয়ে আমি ভাজিটা বসিয়ে দিলাম। এদিক দিয়ে আমি রুটিটা ময়ান দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। তো রুটিটা যত ময়ান দেওয়া যায় তো ততই রুটিটা খেতে নরম লাগে, ভালো লাগে, আর রুটিটা দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো রুটিটা আমি হাত দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো রুটিটা হয়ে গেল, এখন সবজি দিয়ে আগে ছেলেকে দিয়ে দিব। তো বন্ধুরা, আমি হলাম সামান্য একজন গৃহবধূ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ একটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। তো রুটি শেখা আমার হয়ে গেল, ছেলের তো দেরি হয়ে যাচ্ছে। প্রথমে আগে ওকে দুইটা শেকে দিয়ে দিব, তারপর আমি আমার হাজব্যান্ড পরে আবার মানে স্কুলে যাওয়ার পর বানিয়ে নেব আমাদের জন্য। তো এখন রুটিটা দিয়ে দিই। তো সবজিটাও এদিকে আমার রুটি বানাতে বানাতে সবজিটাও হয়ে গিয়েছে। তো ছেলেকে তো খাইয়ে দিয়ে আসলাম, এখন হাজব্যান্ডকে দিয়ে দিব। তো ওকে দিয়ে দিচ্ছি একটা কলা আর দুইটা রুটি আর একটু সবজি। তো এই হলো আমাদের সকালের খাবার। তো ওকে দিয়ে আর একটু আর এক কাপ চা দিয়ে আমি হচ্ছে আমারটা নিয়ে বসে যাব। তো এই যে আমার জন্য নিয়ে বসে গেলাম। তো আমিও রুটিটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আবার ওই যে অ্যারারুটটা যে সিদ্ধ বসিয়ে দিয়েছি সেটা ঠান্ডা হয়ে আসছে কিনা দেখতে হবে। তো এই যে রান্নাঘরে এসে দেখি, তো অ্যারারুটটা সিদ্ধ মানে সিদ্ধটা আর কি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি ওনার মধ্যে ছেঁকে নিয়েছি। তো ছেঁকে এই যে কাপড়গুলো আমি আগের দিনে ধুয়ে রেখেছি, যেন অ্যারারুটটা ভালোভাবে শুকনা কাপড়ে লেগে যায় এজন্য। তো এইরকম করে আমি প্রায় 7-8টা কাপড়ে অ্যারারুট দিয়ে দিলাম। অ্যারারুট দিয়ে দিলে কি মানে শাড়িগুলো দেখতেও সুন্দর লাগে, একটু নেতানো নেতানো ভাবটাও চলে যায়, শাড়িগুলো একদম শক্ত শক্ত লাগে, তো পরলেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এই জন্য অ্যারারুটটা দেওয়া। তো এই যে সব কাপড়ে আমি অ্যারারুটগুলো দিয়ে বাইরে বারান্দায় ছড়িয়ে দিয়েছি।
তো কাপড় তো ছড়ানো শেষ, আমি আসছি এখন রান্নাঘরে। এখন বাজে প্রায় বেলা 12:30-টার মতো। তো আজকে তেমন একটা বেশি রান্না করব না, কারণ কাপড়গুলো ছড়াতে এত কষ্ট, মানে এরারুটের কাপড় আর কি ছড়িয়ে দিতে অনেক কষ্ট হয়। তো প্রায় 7-8টা কাপড় সরিয়ে দিলাম, তো সেজন্য একটু মানে খারাপও লাগতেছে। রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো ভাতও বসিয়ে দিলাম। তো তেমন একটা রান্না কিছু করব না আজকে, ডাল রান্না করব। এটা হচ্ছে বুড়ুর ডাল রান্না করতেছি, আর হলো ডিম ভাজি আর বেগুন ভাজি, এই দিয়েই আজকে দুপুরের মানে খাবার খেয়ে নিব। তো রাত্রে যাই হোক একটা কিছু রান্না করে নিব। তো এই যে ডালটা আমি সোমবার দিয়ে জিরা সোমবার দিয়ে নামিয়ে নিলাম, আর বেগুন ভাজিটাও করে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমি ডিম ভাজি, এইগুলো হলো ছেলেদের ডিম ভাজি, ছেলেদের এমনি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ মানে দিলে আর কি খেতে চায় না, তো ওদের জন্য এমনিতে ডিমটা ভেজে দিলাম, আর আমাদের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর অনেকটা পর আর কি, রোদটাও তেমন আর নেই, তো সেজন্য কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে আসলাম। ভিডিওটি আজকে এখানে রাখলাম, টাটা।